এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাটোয়ার অনতি দূরে সোনারুন্দির রাজবাড়ি আর সতীপীঠ অট্টহাসের গল্প। সেই সাথে কাটোয়ায় আমাদের থাকার জায়গা পুরসভার গেস্ট হাউস শ্রাবণী, আর ছিল পিন্টুদার দোকানে সকালের ডালপুরি দিয়ে ব্রেকফাস্ট। যারা আগের পর্ব দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ দেখে নিন আগের পর্ব। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। অট্টহাস দেখার পর আমরা সোজা চলে আসি দাইহাটে বালা হোটেলে লাঞ্চ সারতে। বালার দোকানে পৌঁছে গেছি, বালা হোটেল। কাটোয়া দাইহাট অঞ্চলে এই বালা হোটেলের সাংঘাতিক সুনাম, বিশেষত মাটানের জন্য। এখানে দাইহাটের বিখ্যাত পপুলার হোটেল হচ্ছে বালা হোটেল। আমাদের শুভজিৎ নিয়ে এসে গতকাল সৌম্যও বলেছিল, এই হচ্ছে কিমা কারি পাঠার। আপনাদের কি কাঠের আগুনে রান্না হয়? কয়লার আগুনে রান্না হয়। আচ্ছা, এই আছে দেশি মুরগি। আর সবচেয়ে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে এখানে পাঠা। পাঠা না খাসি? খাসি নয়, খাসি। আপনারা কি বাটা মশলায় রান্না করেন নাকি কেনা? এমনি আদা রসুনটা বাটা, বাকিটা সবই কেনা, কুকমি। আচ্ছা, কুকমির মশলা, আদা রসুন বাটা, আর ওখানে মাছ ভাজা রয়েছে। আর কি করেন? আমার খাসির মাংসটা বেস্ট। খাসির মাংসটাই বেস্ট, ঠিক আছে। ওইটা একটাই মানে এখানে আসে মাংসটার জন্য। ঠিক ঠিক, মানুষ এখানে আসে খাসির মাংসের জন্যই, আর সেটাই এখন টেস্ট করব। চলুন বসা যাক। এখানে বসার ব্যবস্থা রয়েছে আর বাইরেও রয়েছে, আমরা বাইরে বসছি, বাইরে আলোটা বেশি পাওয়া যাবে। যে বাইরে বসার একটা আনন্দ রয়েছে, এই যে ন্যাচারাল জায়গাটা রয়েছে, এখানে শাকসবজি চাষ হয়, আমাদের শহরের লোকজন এটা পেলে আমরা যে কি খুশি হই। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভাতের সঙ্গে দিয়েছে হচ্ছে পালং আলুর তরকারি আর আলু গাজর ভাজা, পেঁয়াজ লেবু। শুরু করা যাক, আর ওয়েট করা যাচ্ছে না। পালং শাক ঠিকঠাক ঘরোয়া খাওয়া, আলুর পরিমাণ একটু বেশি। দাও এক প্লেট করে। আচ্ছা, কিমাও নেওয়া হলো। দারুন, খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। সুরজিৎ বাবু একটু কপি করলাম, কিন্তু মনের কথা। ভালো, পাতলা ঝোল এবং হ্যাঁ ঝোলটা দারুণ, মানে ওই রগ রগে খাসির ঝোল কিন্তু নয়, ঝোলটা দেখুন একেবারেই পাতলা সুন্দর ঘরোয়া ঝোল খাসির। অসম, এটা আমি অনেকটা খেতে পারবো, মানে যে কেউই অনেকটা খেতে পারবেন, মুখ মারবে না এটাতে। ও দাদা, সুনাম একদম অক্ষুণ্ণ থাকবে, কোনো কথা হবে না, পারফেক্ট সিদ্ধ হয়েছে। দেশি খাসি অপূর্ব। আহা, এটা খেতে হবে লেবুটা মেরে। আর একটা কাঁচা লঙ্কা দিয়েন। ব্যাপক ফিলিং, কমফর্টেবল। আমি তো খাই, আমার নতুন করে বলার পিছনে আমার সবচাইতে ভালো লাগছে যে দাইহাটে আপনারা এসেছেন, এটাতেই অনেক স্যাটিসফাই। প্রীতিদা, তুমি যে কি মিস করলে তুমি জানো না, ঠিক আছে, এবারে আমি ভাগ বসিয়ে ফেললাম। একটু দিন, এবার কিমাটা একটু টেস্ট করা যাক। ও অনিকেত, কিমাটা কিন্তু সন্ধ্যেবেলা রুটি দিয়ে খেলে হেভি জমত।
এটা কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট ডিশ। কিমার মধ্যে অনেকেই কি করেন, মাংসের বদলে অনেক জঞ্জাল ভরে দেন, কিন্তু এখানে দেখুন মাংসের পিস প্রচুর, এমন না যে শুধুই ফ্যাট মানে ফ্যাট দিয়েছেন বা অন্যান্য কিছু দিয়েছেন, ছাট দিয়েছেন ম্যাক্সিমাম জায়গায়। আমি অনেক জায়গায় দেখেছি কিমার মধ্যে ছাট দেন বেশিরভাগ, কিন্তু এখানে কিন্তু প্রচুর মাংস দিয়েছে, প্রচুর মাংস। কিমাটাও দুর্দান্ত হয়েছে। দোকানটা ছোট কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এতটুকুও নোংরা নেই কোথাও। রান্নার জায়গা বলুন, বসার জায়গা বলুন, শীতের দুপুরে এই যে এই জায়গাটায় বসে খাচ্ছি, এত সুন্দর খাসির ঝোল আর ভাত সাথে কিমা, দুর্দান্ত অনুভূতি হচ্ছে। যদি এই অঞ্চলে আসেন দাইহাট কাটোয়া, এই বালাদ হোটেল বালা রেস্টুরেন্ট, এটা কিন্তু মিস করবেন না। ওনারের নাম হচ্ছে প্রশান্ত বালা, সেই জন্যই বালা হোটেল। খুব সুন্দর এই মাটনটা, দারুণ, অন্যতম সেরা মাটন আমার জীবনে আজ অব্দি যত খেয়েছি, তার মধ্যে একদম টপ টেনে থাকবে। আহা শিবাজিদা, এখানে কিমাটা আমার মনে হয় দোকান থেকে করেনি, এনারা করেছেন, এবং পিসগুলো বেশ বড় বড়, কোথাও কোনো চর্বি এক্সট্রা দিয়ে ভরানো নেই। আর এটা না রুটির সাথে অসাধারণ, বা পরোটার সাথে অসাধারণ লাগবে, এটা মানে মুখে দিলে একদম অন্যরকম অনুভূতি হচ্ছে। বলেছিলাম এটা রুটি বা পরোটা, সন্ধ্যেবেলা যদি কিমাটা পাওয়া যেত, আহা। চাটনিটাও দারুণ, লেবু মেরে খেলাম, আহা, জমে গেছে। আমার মনে হয় কলকাতা থেকে দাইহাট শুধুমাত্র এই মাংসটা খেতে আসা যায়। কবে আসছেন কমেন্টে আমাকে লিখে জানাবেন। এই জবরদস্ত খাওয়া দাওয়ার পর আমরা চললাম দাইহাটের লালবাড়ি আর সাদা বাড়ি দেখতে। ঋষিকেশ মিত্র, অতুল কৃষ্ণ মিত্র আর বোমকেশ মিত্র, এই মিত্র বাড়ির এই তিন ভাই এই লালবাড়ি তৈরি করেছিলেন। ভেতরটা কিন্তু অপূর্ব, পুরোনো বাড়িগুলো রয়েছে, এগুলো দেখলে আমরা যেহেতু কলকাতার কাছেই থাকি, নর্থ কলকাতার কথা মনে পড়ে যায়। ঠিক, এই সামনে এত বড় একটা বাগানের জায়গা। অ্যাকচুয়ালি লালবাড়ি বহু পুরনো দাইহাটের একটা ইতিহাস সমৃদ্ধ বাড়ি, তো এখানে এর আগেও আমিও শুনেছি ছোটোবেলাতে দাদুদের মুখে যে এখানে নিশিপদ্ম বইয়ে শুটিং হয়েছিল উত্তম কুমারের, পাশ দিয়েই রেল লাইন, তো হাওড়া কাটোয়া লাইনে কেউ যদি কাটোয়ার দিকে আসেন বা কাটোয়া থেকে হাওড়ার দিকে যান, তাহলে অবশ্যই লালবাড়ি দেখতে পাবেন আপনারা। এর পাশেই আর একটা বাড়ি আছে সাদা বাড়ি, এই বাড়িটা আরও মিত্রী বাড়ি নামেও পরিচিত আর কি। এইমাত্র দেবাশিস আমাকে বললো ও মিতার জন্য এইরকমই একটা বাড়ি বানাচ্ছে, তাই তো? না, আমি কখনো বড় বাড়ির দিকে ঝুঁকবই না, সবসময় স্কোয়ার ফিটেই ভালো, বড় বাড়ি হলে কাজের লোক পাওয়া যাবে না। বাস্তব সমস্যার কথা তুলে ধরছে। এইখানের এই পুকুরটা কিন্তু ইউনিক, লম্বালম্বিভাবে এইভাবে ঘুরে গেছে পুকুরটা, এই লালবাড়ির পাশেই পুকুরটা রয়েছে, ইলের মতো এরকম ঘুরে গেছে ও পাশটা। এই ঘাটটায় বসে যে দরজাটায় খিড়কি লাগানো আছে এইটা দিয়ে তাহলে ঘুরে যাবে। তাওয়াল থাকলে আমি এখন ঝাঁপাতাম এখানে নির্দ্বিধায়, কিন্তু গা মোছার কোনো কিছু নেই। পাখির দেখছেন, এগুলো সব লাগবে, প্রচুর পাখি ডাকছে এখানে, পাখির কিচির মিচির। আহা, লালবাড়ির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি সাদা বাড়ি দেখতে, কাছেই। কি পাখি গো এগুলো? ছাতারে, হ্যাঁ এগুলো ছাতারে পাখি, বাংলা ক্যাচ ক্যাচে বলা হয়। আচ্ছা, আমি পাখি একেবারেই চিনি না, আমার স্থানীয় ভাষায় পাখিগুলোর নাম ক্যাচ ক্যাচে। আচ্ছা, স্থানীয়রা বলেন ক্যাচ ক্যাচে পাখি।
এই হচ্ছে আমার পেছনে সাদা বাড়ি। বাড়িটাও স্থানীয়দের মধ্যে খুব প্রসিদ্ধ, সাদা বাড়ি নামে। স্থানীয় লোকেরা এটার কথা খুব বলছিল। এই হচ্ছে জগদানন্দপুর মঠ, রাধারমণ জিউর মন্দির আছে ভেতরে। আর প্রতিষ্ঠা কে করেছিল সেটা শুভজিৎ বলবে। হ্যাঁ, যতদূর জানা যায় এটা রাধারমণ ঘোষ চৌধুরী এটা প্রতিষ্ঠা করেছিল। ভেতরে সালটালগুলো লেখা আছে, এক্স্যাক্ট মনে নেই এই মুহূর্তে। তো এখানে উৎসবের কথাটা হচ্ছে সেটা একটু বলে দাও। উৎসব এখানে মেনলি হোলিতে উৎসব হয়, দেখতে পাবেন এই যে এখানে থিয়েটার ফিয়েটার হয়, নাচ গানের অনুষ্ঠানও হয়, মেলা হয় এখানে, ঠিক আছে। আর এটা রাধারমণ জিউ মন্দির, ভেতরে মন্দিরটা আছে। এটা জগদানন্দপুর মঠ বলে স্থানীয়রা মানে বলেন, তা স্থানীয় ভাষায় এটা জগদানন্দপুর মঠ বলেই পরিচিত। আচ্ছা, আর একটা কথা বলো, এখানে কি রাসের সময় উৎসব হয়? না, রাসের সময় এখানে উৎসব, ওটা শুধু এটা হোলিতে উৎসবটা হয়। হোলিতে, হ্যাঁ, ঠিক। চলো যাওয়া যাক ভেতরে। দেবাশিস অলরেডি ঢুকে গেছে। খুব বেশি পুরনো নয়, 1839 সালে তৈরি করা হয়েছিল এই মন্দিরটা। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। এরপর সেই দিন আমরা ফিরে আসি কাটোয়াতে। সেখানে একটি টোটো ভাড়া করে দেখে নিই স্থানীয় কিছু গুরুত্বপূর্ণ জায়গা। শুভজিৎকে কাটোয়াতে ফিরে আসার পরই আমরা বিদায় জানিয়েছিলাম। সেই দিন এরপর কাটোয়াতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিল কাটোয়া পুরসভার কর্মী সম্পর্কে আমার ভাগ্নে সৌম। সৌম হচ্ছে সম্পর্কে আমার ভাগ্নে। আপনারা যদি আমার প্রথম দিকে 2020 সালের জানুয়ারি মাসের সিকিম ভ্রমণের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে সৌমকে অবশ্যই চিনবেন। সৌমর সঙ্গে আমি পেলিং গিয়েছিলাম, তারপরে রাবাংলা নামছি, এই জায়গাগুলো গিয়েছিলাম, সেই ভিডিওগুলো চ্যানেলে রয়েছে। আবার আমার সঙ্গে দেখা হলো কাটোয়াতে, ও কাটোয়া পুরসভার কর্মী, কাটোয়াতে এলাম, দারুণ লাগছে। থ্যাংক ইউ। কাল রাতের বেলা ওর বাড়িতেই খেয়েছিলাম আমরা, দুর্দান্ত রান্না করেছিল। আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েই আবার বেরিয়ে পড়লাম কাটোয়া দেখার জন্য। এখন আমরা কাটোয়াতে যাচ্ছি হচ্ছে খেপি মা তলাতে, খেপি মায়ের মন্দিরে। টোটো ভাড়া করে নেবো, সেই টোটো করেই কাটোয়া ঘুরবো, সেটাই সুবিধাজনক কাটোয়া এলে, কারণ এখানে রাস্তাঘাট কিন্তু খুব কনজেস্টেড। কী নাম দাদা আপনার? আমার নাম প্রদীপ। প্রদীপ দাস, ঠিক আছে। প্রদীপ বাবু, টোটো করে এবার ঘুরবো। খেপি মা, প্রথমে দেখো দেখো টোটোটা ভেঙে যাবে। এত বিশাল একটা চেহারা কি করে রাখো, মেনটেন করো? এটা অ্যাস্টেরিক্স ওবেলিক্স এর ক্যারেক্টার আছে রয়েছে ওই কমিক স্ট্রিপে, বিশাল আকৃতিক্স, বিশাল আকৃতিক্স। আজ ওর নাম আজকে থেকে বিশাল আকৃতিক্স। একদম সংকীর্ণ রাস্তা, যাবে না, সামনে বাইক রেখে দিয়েছে। দাঁড়ান আমি সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, সরানোটাও তো মুশকিল। ধরো ধরো ধরো, কাটোয়া শহরে সব থেকে জাগ্রত আমাদের কালীবাড়ি হচ্ছে এই খেপি মাতলা। কাটোয়াতে যদি কারো বাড়িতে অন্নপ্রাশন থাকে বা কোনো শুভ অনুষ্ঠান থাকে, তাহলে বাড়িতে অনুষ্ঠান না করে সবাই এই খেপি মার মন্দিরে এসে পুজো দিয়ে সেই প্রসাদ সবাইকে খাওয়ান, তাই তো? হ্যাঁ, ভোগ ভোগের একটা রেওয়াজ আছে এখানে। হ্যাঁ, কালী পূজার সময় প্রথম দিনকে এখানে পূজা হয় এবং তারপরের দিন এনার বিসর্জন হয়, এবং এনার সবথেকে ভালো যেটা সেটা হচ্ছে গোটা কাটোয়া শহর ঘুরিয়ে এনাকে প্রসেশন করে তারপর বিসর্জন করা হয়। কাটোয়ায় এই সব স্পটগুলো ঘুরতে টোটো ভাড়া পড়বে 350 থেকে 400 টাকা। সেই সঙ্গে আরেকটা কথা বলছি যে এখানে জুতো পরে আসবেন না, স্যান্ডেল বা ওই জাতীয় কিছু পরে আসুন, যাতে খুলতে পড়তে সুবিধে হয়, কারণ সব জায়গায় মন্দির, সব জায়গাতেই জুতো খুলে ঢুকতে হচ্ছে। তো আমার জুতো পরা, বারবার জুতো খোলা পরা করতে হচ্ছে। আমরা এখন ঢুকছি গৌরাঙ্গ মন্দিরে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দীক্ষাপীঠ হচ্ছে এই মন্দিরটা।
1510 সালের জানুয়ারি মাসে বাংলা তারিখটা ছিল পয়লা মাঘ, এখানেই মহাপ্রভুর দীক্ষা হয়েছিল। এখানে একটা বটগাছ আছে, তার তলেই মহাপ্রভুর মস্তক মুণ্ডন হয়েছিল, আর এখানেই কেশব ভারতীর কাছে উনি দীক্ষা নিয়েছিলেন কাটোয়ায় এসে নবদ্বীপ থেকে। চলুন দেখা যাক। এই হচ্ছে বটগাছ। মস্তক মুণ্ডনটা এখানেই হয়েছিল এই বটগাছের তলেই। আর ওদিকে রয়েছে মন্দির। দারুণ। এখন মন্দির বন্ধ রয়েছে, কটায় খুলবে মন্দির? চারটের সময়। আচ্ছা, মন্দিরে ঢুকেই বাঁদিকে তো ওই বটগাছ রয়েছে যার তলে মস্তক মুণ্ডন হয়েছিল মহাপ্রভুর দীক্ষার সময়, আর তার পাশেই এইখান দিয়ে ঢুকে এখানে রয়েছে আসল দীক্ষাস্থান। এর ভেতরেই মহাপ্রভুর দীক্ষা কার্য সমাধা হয়েছিল। কেশব ভারতীর পায়ের ছাপ আর মহাপ্রভুর পায়ের ছাপও রয়েছে এখানে, আসুন দেখাচ্ছি। আর পেছনে রয়েছে কেশব ভারতীর সমাধিও, সেই সঙ্গে আরও একজনের সমাধি রয়েছে। তিনি হলেন মহাপ্রভু যিনি মস্তক মুণ্ডন করেছিলেন মধুনাপিত, তার সমাধিও এর ভেতরে রয়েছে। এই ইনফরমেশনগুলো আমাকে দিয়েছেন ইন্দ্রাণী দেবী, ইন্দ্রাণী চ্যাটার্জি, উনি কিন্তু আমাকে ইনফরমেশনগুলো দিলেন। আসুন। এই হচ্ছে ভেতরে, বাঁদিকে কেশব ভারতীর মহাপ্রভু যিনি দীক্ষাগুরু, কেশব ভারতীর চরণের ছাপ, আর ডান দিকে মহাপ্রভুর চরণের ছাপ। আর এখানে রয়েছে মধুনাপিতের সমাধি যিনি মহাপ্রভুর মস্তক মুণ্ডন করিয়েছিলেন। আর পেছনে আসুন, পেছনে রয়েছে কেশব ভারতীর সমাধি। হ্যাঁ, মহাপ্রভু যিনি গুরুদেব কেশব ভারতী, তার সমাধি হচ্ছে এইখানে। এটা কিন্তু পূর্ণ সমাধি, হ্যাঁ, মানে অস্থি নিয়ে সমাধি নয়। এরপর কাটোয়ার জগৎ বিখ্যাত পরাণের পান্তুয়া। আমি তো পাঠিয়ে দিয়েছিলাম এখানে বিতারের সঙ্গে দেখা হলো, বিতার নন্দী আমার সাবস্ক্রাইবার। একটু আগে ফেসবুকে লাইভ ছিলাম আমরা, তখন বিতান দেখে এখানে এলো আমার সঙ্গে দেখা করতে। খুব ভালো লাগে স্যার। খাবে তো? আরে খাও, আরে খাও, আর দুটো দিন। আরে না না, আমরাও খাচ্ছি, তোমাকেও খেতে হবে, চলো। পরাণের পান্তুয়া কাটোয়ার কিন্তু বিখ্যাত, আর এখানে আমরা এখন সেটাই টেস্ট করছি, ক্ষীরের পান্তুয়া। দোকানটা 72 বছরের পুরনো, 72 বছরের পুরনো দোকান। আর আমি এখানে আসার পর থেকে সবাই বলছে পরাণের পান্তুয়া না খেয়ে কিন্তু কাটোয়া ছেড়ে যাবেন না, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, তো সেই পরাণের পান্তুয়া এখন খাচ্ছি। এক্সেলেন্ট। খোয়া ক্ষীর? আচ্ছা, সম্পূর্ণটাই খোয়া ক্ষীরের, খোয়া ক্ষীরের পান্তুয়া। আর এটা কিন্তু সাইজটা পান্তুয়ার মতো নয়, ল্যাংচার মতো। একটু ওরটা দেখো, পুরোটা রয়েছে। হ্যাঁ, ওনারা একটাই সাইজ করেন, একটু ল্যাংচার মতো লম্বাটে করে দিয়েছেন, মানে দেখে ল্যাংচা বলে ভ্রান্তি হতে পারে, আসলে পান্তুয়া। দারুণ মিষ্টি, কিন্তু অতটা ক্যাটক্যাটে মিষ্টি নয়, সামান্য মিষ্টি। আর রসটা হচ্ছে এই যে, এই রসটা দিয়ে কিন্তু চাটনি দারুণ হতো। দারুণ। সকালবেলা কটায় খোলেন? তাহলে কাল সকালে বাড়ির জন্য নিয়ে যাবো। আচ্ছা, ওনারা রিকোয়েস্ট করলেন আরেকটু যে মাখা সন্দেশ টেস্ট করে দেখতে, গুড়ের মাখা সন্দেশ। পান্তুয়াটা অসাধারণ ছিল, মাখা সন্দেশটাও বেশ ভালো, তবে মাখা সন্দেশের মিষ্টিটা একটু বেশি। এখানে কিন্তু গুড়ের পরিমাণ কম, চিনির পরিমাণ একটু বেশি, তাই? এই যে 110 কেজি ওজন, তারপরও খাওয়া কমাচ্ছে না, বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে যাচ্ছিলাম আমরা, মিথ্যে সর্বৈব মিথ্যে, আমার আবার মনোহরা। কত কেজি? 90। দেরি যাচ্ছিলাম আমরা, আবার জোর করে বললাম আমি মনোহরা খাবো, আবার মনোহরা নিয়ে এসছে। দেখুন, আমি বারবার জনাইতে যাই, এই মিষ্টিটা আমার খুব প্রিয়, এখানে দেখতে পেয়ে আমি খেলাম। আর আমার অনুপ স্যারের কথা মনে করছে, অনুপ স্যার খাইয়েছিল, আরেকবার খেলাম।
কেমন? ভালো। মিস করলে না কি? না, আমি আর খাবো না, আমি আর খেতে পারবো না, প্রচুর খেয়েছি, এবার যেতে হবে, চলো টাটা বিধান। সেই দিন কাটোয়াতে আমরা আরও দেখে নিয়েছিলাম শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরির ছেলের সমাধি, আর সবশেষে ঝুপা মায়ের মন্দির। আজকের গল্প এই অবধি, খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন জায়গার নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।